খাবারটা একদম তৈরি হয়ে গেছে মাটনটা খুবই নরম হয়েছে এত বড় একটা ডাবি এই টুকুনি জল হয়েছে মাটনের কালার কি ভালো এসেছে আর আহির এখন একটাই যে কোনো সাপট পেলেই সেটা ধরে দাঁড়িয়ে পড়া পিউরিটা একদম রেডি হয়ে গেছে হ্যালো সবাইকে আমি রুম্পা আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম হিরকের আছে আজকে অফিসের মিটিং তো সেই জন্য মর্নিং ফ্লাইট ধরতে হবে এখন হিরক সপ্তাহে দুদিন করেই বাইরে যাচ্ছে আগে তিন চার দিন চলে যেতে হতো কিন্তু এখন অনেকটাই বেশি অনলাইন করে নেয় আমার জন্য সকাল থেকে হিরকের অফিস স্টার্ট হয়ে যায় তো সকালবেলা একদম হিরক আহিকে সময় দিতে পারে না কিন্তু ইভিনিং টাইমে হিরক পুরোপুরি আহির সাথেই থাকে আর তখন আমার অফিস টাইম চলে এইভাবে দুজনকে ম্যানেজ করে সমস্ত কিছু সামলাতে হচ্ছে আর হিরক অফিসের মিটিংয়ে চলে গেলে আমি এক

হিরাক যখন বেরিয়ে যায় তখন প্রতিবারই আহি ঘুমিয়ে থাকে আর হিরকের চোখে সবসময় আমি জল দেখতে পাই কারণ কি আমরা দুজনেই এত বেশি অ্যাটাচ হয়ে গেছি আহির সাথে যে আমরা দুজনেই কিছুক্ষণের জন্য আহিকে ছেড়ে একদমই থাকতে পারি না আর হিরোকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সেহেতু পুরো সময়টাই ও আহিকে দেখতে পায় আর তার জন্য এই মিটিংয়ে যাওয়াটা খুবই কষ্টকর হয় আর প্রতিটা বাবা মারই এটা হয় কারণ কি বাবা মা হবার পরে এটাই স্বাভাবিক যে বাচ্চাকে ছেড়ে একদমই থাকতে পারে না আর যেসব বাবারা রোজই যায় অফিস তাদের তো আরও বেশি কষ্ট হয় কারণ কি বাচ্চাটাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করে না তো এখানে আমি আহির জন্য বানিয়েছি আপেল সেতো সেই আপেলটাকে আমি এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আহি যেহেতু এখন আট মাস প্লাস হয়ে গেছে তো আমি এখন একদমই ওকে বেশি পেস্ট করে খাওয়াই না জাস্ট ম্যাশ করে খাইয়ে দিই এটা মিয়ামডিরই একটা আইটেম চিকেন আর চিস দিয়ে তৈরি খুবই কঠিন একটা নাম বাট খেতে খুবই খারাপ হিরক এক চামচ খেয়েই আর খেলো না সকাল সকাল আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম তারপর আমি এখন এই আহির সাথে খেলতে খেলতেই কাপড়গুলো মিলে নিলাম সকালে আজকে ব্রেকফাস্টে আহিকে দিয়েছি ওটস মুদি আর তারপরে আপেল খেয়েছে তারপর ওকে একদম স্নান করিয়ে দেব। আহিকে স্নান করিয়ে দিয়েছি আর মাথায় যেহেতু জল পড়েছে সেহেতু ও ঘুমটা এসে গেছে তো ও ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠলেই ওকে তারপর লাঞ্চ করাবো কাল রাত্রি থেকেই না আমি মাটনটা ব্যঙ্গ করে রেখেছিলাম কারণ কি আজকেই মাটনটা বানানোর কথা ছিল কিন্তু যেহেতু স্যাডেললি হিরকের মিটিং চলে এলো তো হিরককে চলে যেতে হলো তো হিরক বলেছে যে রাত্রিতে এসে মাটনটা খাবে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে সুজি চিলা সুজি দিয়ে টক দই দিয়ে খুব ইয়ামি খেতে হয় আর খুব হেলদি হয় এই রেসিপি আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে মাটনটা ভালো করে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আগে হিরককে মিটিংয়ের জন্য অনেক বেশি ট্রাভেল করতে হতো যেমন ধরো সকালে আর্লি মর্নিং ফ্লাইট ধরতো রাতে ফিরতো আবার পরের দিন সকালে আর্লি মর্নিং ফ্লাইট এইভাবেই চলতো এখন অনেকটাই রেস্ট পাই এখন অনেকটাই অনলাইন করে নিয়েছে ও তার জন্য আমারও খুব সুবিধে হয়েছে আইকে একটুও ধরতে পারে তখন আমি স্নান খাওয়া দাওয়া একটু করতে পারি ওই ওয়ার্ক ফ্রম হোমটা নামেই হিরকের ব্যাক টু ব্যাক মিটিং সেই বাড়িতেও থাকে তবুও তার মাঝেও আইকে একটু সময় দিতে পারে সেটা আমার জন্য অনেকটাই উপকার হয় কারণ কি একা হাতে এখন আহি সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকে আর সবসময় একটা মনের মধ্যে ভয় থাকে যে কি হয়ে গেল পড়ে গেল কোথাও লেগে গেল। এই মা হওয়ার পরে এই মি টাইমটা প্রত্যেকটা মায়েদেরই চলে যায় আমার না খাওয়ার সময় থাকে টাইমে না স্নানের সময় থাকে কবে লাস্ট টাইম খুব ভালো করে ঘুমিয়েছিলাম সেটাও হয়তো মনে করতে পারবো না সব সময় তাড়াহুড়ো করে কাজ করতেই থাকি আর ওই একটা আমার মাথায় থাকে এদিক সেদিক জিনিসপত্র পরে থাকলে আমার মাথা গরম হয়ে যায় তো এগুলো ক্লিন করতে করতেই আমার দিন চলে যায় আমি সারাক্ষণ শুধু গোছাতেই থাকি গোছাতেই থাকি তবে আমি জানি এটা বেশি দিন আমি আর পারবো না কারণ শরীর আর দিচ্ছেও না এরকম এদিকে গাছের পাতাটাকেও ও ছিঁড়েছে তবে একটা জিনিস খুব রিলেট করতে পেরেছি সময়ের কাজ যদি আমি সময় করে নিই তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় কি কোনো কাজ মোটামুটি ফেলে রাখা যাবে না যেই টাইমের মধ্যে করা দরকার সেই টাইমের মধ্যেই করে নিতে হবে মোট কথা এটাই হলো যে কোনো মায়েদের রেস্ট নেওয়া চলবে না মা যদি একটু রেস্ট নিয়েছে তাহলেই সব গন্ডগোল হয়ে যাবে আর এটা আহির খিচুড়ি যেটার মধ্যে আছে কুমড়ো পটল রাঙালু মুগের ডাল আর চাল যেটা আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি আর যে জলটা আছে ওটা আমি স্যুপের মতো করে ওকে খাইয়ে দেবো এদিকে মাটানটাও আমার রেডি হয়ে গেছে আহিকে লাঞ্চ করিয়ে দিয়েছি ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে গিয়ে জানি না কখন সময় হবে তখন গিয়ে একটু হয়তো খেতে পারবো আমাদের স্নান খাওয়া দাওয়ার সময় না থাকলেও বাচ্চাদের কিন্তু খুব টাইমে খাইয়ে দিতে হবে হবে টাইমে স্নান করিয়ে দিতে হবে টাইমে ঘুম পাড়িয়ে দিতে হবে আইকে রোজই একটা করে ডাবের জল দিই কারণ কেউ নর্মাল জল খেতে চড্ড নটাঙ্কি করে তো সেই জন্য ডাক্তার বলেছে একটু ডাবের জল একটু জুস এগুলো একটু বেশি করে খাওয়াতে তো দেখো এত বড়ো ডাবে এই টুকুনি মারতে জল হয়েছে প্রেগনেন্সিতে রোজই একটা করে ডাবের জল খেতাম তখন কিন্তু ডাবের জলটা বেশ অনেকটা করেই হতো কিন্তু এখন দেখি ডাবের জল দিন দিন যেন কমেই যাচ্ছে আর এই যে আমাদের মহারানী কখন ঘুমাবে জানি না যখন ঘুমাবে তারপরেই আমি খাবার সময়টা পাবো আহির সব খেলা ছেড়ে ওর পছন্দ এই এসি রিমোটটা আমি যতই নিয়ে নিই ও না এখন রাগ করতে শিখেছে দেখবে দাঁড়াও রাগ করবে আমি এসি রিমোটটা নিয়ে নিলাম ওর নিজের খেলাগুলো ওর একদমই পছন্দ নয় সংসারে যত জিনিসপত্র আছে সেগুলো ওর সব থেকে বেশি পছন্দ এবার এসি রিমোটা ও কী করে জানো তো যা ইচ্ছা কিছু টিপে দেয় দেখলে মুখটাকে কেমন লুকিয়ে রাগ করছে ওকে বলছে ওর রুমালটা নিতে কিন্তু ওর রুমাল নেবে না রীতিমতো সব কিছু নিয়ে আহির সাথে আমার ছোটোখাটো যুদ্ধ লেগেই থাকে এই যে মোজাটা মোজাটা পরাতে কিছুতেই দেবে না আমাকে জাস্ট ওরকম করে নিজেকে একদম হামাঘুমি দিয়ে দিয়ে সরিয়ে নিচ্ছে যাতে আমি মোজাটা না পড়াতে পারি ওর পাটা না ভীষণ ঠান্ডা হয়ে যায় এসিতে তো সেই জন্য কি হয় আমি ওকে মোজা পরিয়ে তারপরেই শোয়াই এই হালকা পাতলা এই মোজাগুলো এগুলো পরে থাকলে খুব একটা ঘামও দেয় না বাট বেশ পাটা গরম থাকে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়েছি চলো তোমাদের সাথে কিছু আইড জামা শেয়ার করি এগুলো ফার্স্টকাই থেকে নিয়েছি এগুলো হাফ রম্পার তোমরা জানো প্রথম থেকেই আমি ওকে রম্পার পাওয়াতে ভীষণ ভালোবাসি ছোটোবেলায় ও ছোটো ছোটো রম্পারগুলো পরতো ভীষণ কিউট লাগতো বাট এখন যেহেতু গরম সেহেতু আমি এরকম হাফ রম্পারগুলো নিয়েছি আর এরকম ফ্রকগুলো নিয়েছি আর এখানে বোগুলো ভীষণ কিউট লেগেছে আমি শুধুমাত্র এই ফ্রকগুলো নিয়েছি একটাই কারণে এখানে বো আছে বলে আর ফার্স্ট কাই জামাগুলো সময় কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি হয় খুব ভালো হয় এগুলোর মধ্যে তোমাদের যদি কোনোটা পছন্দ হয় আমায় বলো আমি লিঙ্ক দিয়ে দেবো আর এটা একটা হাফ জাম্পস্যুট এই জামশ্যুটটা আহি অলরেডি একবার পরেছিলো তোমাদেরকে পাশে ছবি দিয়ে দেবো আর এটাও ওরকম হাফ রম্পারের মতো এগুলো পরলে আলাদা করে প্যান্ট পরতে লাগে না আর এগুলো একটা নাইট ড্রেস এগুলো রাত্রে পরে ঘুমানোর জন্য যদিও সকাল থেকেই পরিয়ে দিই আর এটাও একটা নাইট ড্রেস ফুল প্যান্টের সাথে আছে আর তার সাথে করে একটা এরকম হেয়ার ব্যান্ড দিয়েছে যদিও হেয়ার ব্যান্ডটা আহির মাথায় একদম হয় না আর এই ফ্রকটাও আমার বেশ ভালো লেগেছে ব্লু কালারের ওপর আর একটা ভালো ব্রাইট লাভ সাইন আছে একটা প্যান্টও দিয়েছে যখন টুকটা খিদে পায় না তখন এই চিড়ে ভাজাটা আমি খাই এই চিড়ে ভাজাটা খুব সহজভাবে বানিয়ে রাখি আমি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে কারিপাত্তা দিয়ে ভেজে ঘি দিয়ে ভেজে তুলে নিই তারপরে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব চিড়েগুলো দিয়ে দিই মাঝে মাঝে এটার সাথে আমি একটু মুড়ি মাখানা ওটস এগুলো দিই খুব হেলদি অপশান আর খেতেও বেশ ভালো লাগে তোমরা কারা কারা এই চিড়ে ভাজা খেতে ভালোবাসিও আমায় জানিও আজকে একটাই মিটিং ছিল তো সে সেই জন্য ও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে সেই জন্য আমরা ডিনার করে একটুখানি নিচে সোসাইটির মধ্যে এসেছি কারণ কি এখানে বেশ বড় করে রথে পুজো করা হয় খুব ভালো লাগে আর সব না ফ্লাইট লেট থাকে বাট আজকে ফ্লাইট একদম লেট ছিল না তো সেজন্য একটু সময় পেয়েছে নিচে আসার জন্য দেখো কি সুন্দর করে সাজিয়েছে না খুব সুন্দর করে জগন্নাথের পুজো হচ্ছে এবং এখানে এত সুন্দর করে রথের উৎসবটা পালন হয় খুব ভালো লাগে আমাদের শুধু মেলা বসে না মেলা ছাড়া এখানে সব কিছু হয় তবে মেলাটা খুব মিস করি সটলেকে একটা রথের মেলা হচ্ছে দেখি উল্টো রথে যদি হিরকের কোনো কাজ না থাকে তাহলে যাব আমি খেলাগুলো এরকম একটা বাস্কেটে রেখে দিই সেই জন্য একটু গোচ করে রাখা যায় এই বাস্কেটগুলো খুব ভালো হয় কোয়ালিটিও ভীষণ ভালো হয় সারাদিন পরে পাপাকে আহি পেয়েছে এখন রাত কটা পর্যন্ত এরকম রকম চলতে থাকবে জানি না আজ তাহলে আসি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই করে জানিও যে রকম লাগলো আজকের ব্লগটা একটা কমেন্ট একটা লাইক আমাকে নেক্সট পরবর্তী ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটা তাহলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড গুড নাইট